आज शिक्षा प्रतिष्ठान होक किंबा परिवारगुलो होक आदब एवं शिष्टाचार এটা শেখানোর যে গুরুত্ব সেটা দিন দিন আমাদের থেকে অনেকখানি হারিয়ে গেছে। এমনকি আদব এবং শিষ্টাচার জিনিসটা কি সেটাই আজকের তরুণ প্রজন্ম বিশেষ করে জানে না বললেই চলে। মহতরম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষ তো পরের কথা, পশু পাখিকে পর্যন্ত তিনি আদব শিক্ষা দেওয়ার নির্দেশ করেছেন এবং বলেছেন যে যত অহেতুক অনর্থক কাজ করে সেগুলোকে ভৎসনা কোরআন জুড়ে হাদিস যুগে করা হয়েছে। এবং তিনি বলেছেন আল্লাহ ছাড়া অন্য যত কর্মকাণ্ড আছে এ সবগুলো অনর্থক, সবগুলো অযথা। যে কাজে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, আল্লাহর উল্লেখ আছে, সেই কাজ শুধুমাত্র কল্যাণকর, আর বাকি সব অযথা। আর সেই কাজগুলোর মধ্যে থেকে যেগুলো নিছকই জাগতিক কাজ, যেগুলোতে আল্লাহর জিকিরের ছিটে ফোঁটা নাই, সেই কাজগুলোর মধ্যে চারটি কাজ আছে। যে চারটি কাজ একেবারে অহেতুক অনর্থক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চারটি কাজটিকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সেই কাজকে তিনি পছন্দ করেছেন। সেই চার কাজের মধ্যে থেকে একটা কাজ হলো যদি কোনো ব্যক্তি তার বাহন এবং ঘোড়াকে আদব শিখায়, নিয়ম শিখায়, কিভাবে করলে ডানে যেতে হবে, কিভাবে করলে বামে যেতে হবে, কোন পরিস্থিতিতে কি করতে হবে, এই নিয়ম এবং আদব তথা ম্যানার্স শেখানো হয় যে ঘোড়াকে, এটা নিছক একটা জাগতিক কাজ, এখানে আল্লাহর জিকিরের কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নিয়ম শেখানো, আদব শেখানো, শিষ্টাচার শেখানো, ভদ্রতা শেখানো, ম্যানার্স শেখানো, এই শেখানোর বিষয়টাকে তিনি এত গুরুত্ব দিয়েছেন যে একটা পশুকে পর্যন্ত যদি সিস্টেম শেখানো হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন এটা অহেতুক নয়, অনর্থক নয়, এটা কল্যাণ বয়ে আনে। তাহলে একজন মানুষ হিসেবে আমাদের চলার, আমাদের বলার, আমাদের জীবনের প্রতিটি ছোট বড় কাজের যে নিয়ম, যে সিস্টেম, যে পদ্ধতি, যে আদব, যে শিষ্টাচার, যে ম্যানার্স ইসলাম শিখিয়েছে, সেই পদ্ধতিগুলো আমাদেরকে জেনে আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে, আমাদের শিক্ষার্থীকে, আমাদের নিজেদেরকে সেগুলোতে অভ্যস্ত করতে হবে। এটা ইসলামের শিক্ষা। আজ পৃথিবী অনেক ফর্মালিটিস জানে, আজ দুনিয়া অনেক ভদ্রতার কথা আমাদেরকে শেখায় বলে, আমরা তো সেই ধর্মের অনুসারী, আমরা তো সেই ধর্মে দীক্ষিত, আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, যেই ধর্ম পৃথিবীর মানুষকে সবচেয়েতে বেশি ম্যানার্স শিখিয়েছে, সবচেয়ে বেশি ভদ্রতা শিখিয়েছে, সবচেয়ে বেশি শিষ্টাচার শিখিয়েছে, সর্বোত্তম শিষ্টাচার শিখিয়েছে, যার অনুরূপ কোনো শিষ্টাচার পৃথিবীর কোনো কালচারে, কোনো সভ্যতায়, কোনো সমাজে, কোনো জনগোষ্ঠীর মধ্যে কিয়ামত পর্যন্ত পাওয়া সম্ভব নয়। মুহতারাম হাজরিন, আদব এবং শিষ্টাচার না থাকার কারণে একজন মানুষ তার কথা বলার ক্ষেত্রে কোরআন তাকে কি কি আদব শিক্ষা দিয়েছে সেটা না জানার কারণে তার কথা বলা কোনো কোনো ক্ষেত্রে ভালো কথাটাও তার গুনাহে পর্যবসিত হয়, পাপে পর্যবসিত হয়। আর আদব জানার কারণে একটা শক্ত কথাও ইবাদতে পরিগণিত হয়, সওয়াবে পরিগণিত হয় এবং ভালো কাজে রূপান্তরিত হয়। আদব এত গুরুত্বপূর্ণ একটি দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনকে যদি অ্যানালাইসিস করা হয় দেখা যাবে প্রতিটি মুহূর্তে তিনি সাহাবিদেরকে তথা আমাদেরকে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদেরকে তিনি অক্ষরে অক্ষরে, পদে পদে আদব এবং শিষ্টাচার শিখিয়েছেন। আজ আবারও বলছি, বারবার বলছি, আমাদের সমাজ থেকে আদব এবং শিষ্টাচার বলতে যে বিষয়টা ছিল মুসলমানদের সবচেয়ে বড় গৌরবের যে ধনগুলো ছিল, সম্পদগুলো ছিল, সেগুলোর একটি ইতোমধ্যে হারিয়ে গেছে প্রায়। শিষ্টাচার বলতে কোনো কিছু আমাদের মাঝে আজ নাই। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন জুড়ে কি পরিমাণ আদবের শিক্ষা দিয়েছেন শুধু সে বিষয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা আয়াত শুধু শোনানো যাবে। আমরা সংক্ষেপে, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রতি বান্দা হিসাবে আমাদের শিষ্টাচার এবং আদব কি হবে সে বিষয়ে যে শিক্ষা দিয়েছেন সে বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমরা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কিভাবে আদব দেখাচ্ছি,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, নামাজি ব্যক্তি সালাত আদায়কারী ব্যক্তি সালাত আদায় করার সময় আকাশের দিকে তাকাবে না, নিষেধ। কেন তাকাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মানুষ দাঁড়াবে, সালাত যেহেতু মুনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন, এজন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে সে অবনত মস্তকে থাকবে, তার দৃষ্টিকে অবনত রাখবে, দৃষ্টিকে উপরে তুলবে না। একজন প্রজা তার রাজার সামনে, একজন অধীনস্থ তার মালিকের সামনে, একজন সন্তান তার বাবার সামনে, একজন জুনিয়র তার সিনিয়রের সামনে যত বেশি দৃষ্টিকে অবনত করে রাখবে, তত বেশি তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার আদব, তার উন্নত আখলাকের প্রমাণ বহন করবে। আর এই জন্য আল্লাহর সাথে আদব, আল্লাহর সাথে শিষ্টাচার শেখানো হয়েছে সালাতে অবনত দৃষ্টির মাধ্যমে, দৃষ্টি উপরে তুলতে হাদিসে এই জন্য নিষেধ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে আরও লিখেছেন, সালাতের মধ্যে আমরা যে রুকু করি এবং সিজদা করি, এই রুকু সিজদাতে কোরআনে কারিমের তেলাওয়াত করা যাবে নাকি যাবে না? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সিজদা কোরআনে কারিম তেলাওয়াত, তারা কোরআনে কারিমের তেলাওয়াতের জায়গা সিজদা না, কেন করা যাবে না? এই সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা হলো আদব মা আল্লাহর অংশ, আল্লাহর প্রতি আদব, আল্লাহর প্রতি শিষ্টাচার প্রদর্শনের অংশ। কিভাবে সেটা তিনি ব্যাখ্যা করেছেন যে মানুষ যখন রুকুতে যায়, মানুষ যখন সিজদায় যায়, তখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে নিজের পুরো অস্তিত্বকে সে অবনত করে দেয়, তুচ্ছ হয়ে যায়, নিজের দীনতা হীনতা তুচ্ছতার স্বীকৃতিতে সে দেয় এবং প্রকাশে ঘটায় নিজের এই অবনত অবস্থায়। তার মুখে আল্লাহর যে কালাম, আল্লাহর যে কোরআন, এটা যদি তেলাওয়াত হয় তাহলে সেটা আল্লাহর প্রতি আদব এবং শিষ্টাচারের সাথে যায় না। কারণ বান্দা অবনত মস্তকে আছে, তার এই তুচ্ছতা প্রকাশের এই সময়টাতে সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, বড়ত্ব বর্ণনা করবে, সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর কালামের যে শান, এই শানটা এই অবস্থায় যদি তেলাওয়াত করা হয় সেই শানের সঙ্গে যায় না। আল্লাহর প্রতি শিষ্টাচারের অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম রেখেছেন, আল্লাহু আলাম। মুহতারাম হাজরিন, একইভাবে সালাতের মধ্যে আমরা যখন দাঁড়াই, আমরা ডান হাত বাম হাতের উপরে রেখে আমরা হাতটা বাঁধি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমরা যখন ডান হাতকে বাম হাতের উপরে রেখে দাঁড়াই, তখন আল্লাহর প্রতি আদব, আল্লাহর প্রতি বান্দা হিসেবে, স্রষ্টার প্রতি সৃষ্টি হিসেবে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের চেষ্টা আমরা করি, এর মধ্য দিয়ে আল্লাহর প্রতি আদব প্রদর্শিত হয়। একইভাবে আপনি যখন সালাতে দাঁড়ান, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে সালাতে স্থির থাকতে বলেছেন, ওয়াল্লাযীনাহুম আলা সালাতিহিম দাঈমুন। এই দাঈমুনের দুটি ব্যাখ্যা আছে, একটা তো হলো নিয়মিত সালাত আদায় করা, কমন ব্যাখ্যা, আরেকটি ব্যাখ্যা হলো যারা তাদের সালাতে নামাজে তারা স্থির থাকে, নড়াচড়া করে না। যে ব্যক্তির সালাতের মধ্যে তিনি যত কম নড়াচড়া করেন, যত বেশি স্থির থাকেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তত বেশি আদব এবং সম্মান প্রদর্শন করলেন, শিষ্টাচার দেখালেন, আদব দেখালেন। এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদতে সালাতে আপনাকে স্থির থাকতে বলা হচ্ছে, এটা হলো আদব মা আল্লাহ বা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি আদবের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার অংশ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যখন মলত্যাগ করতে, আমরা যখন বাথরুমে প্রবেশ করব, সেটা বাথরুমে হোক কিংবা বাইরে হোক, পেশাব বা পায়খানা করার সময় কেবলামুখী হয়ে বা কেবলাকে পিঠ দিয়ে বসা হাদিসে সুস্পষ্ট নিষেধ। কেন নিষেধ? এই নিষেধাজ্ঞার একটি বড় কারণ এটি যে এটা আদব মা আল্লাহ, আল্লাহর প্রতি আদব দেখানো। যে আল্লাহর ঘরের দিকে আমি আমার পেশাব পায়খানা করার সময় মুখ বা পিঠ দেওয়া, এটা আল্লাহর ঘরের প্রতি, আল্লাহর প্রতি অসম্মান হয় কি না, সেই জায়গা থেকে আমাদেরকে টয়লেটে কিংবা টয়লেটের বাইরেও পেশাব পায়খানা করার সময় কেবলামুখী, এমনকি পিঠ দিয়ে বসার ব্যাপারে
নিষেধাজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারি করেছেন। একইভাবে মোহতরম হাজরিন, আমরা জানি কোনো ব্যক্তি যদি বাথরুমে ওয়াশরুমে তিনি যদি একাকী থাকেন, এই সময় কেউ তাকে দেখছে না, তারপর শরীরের সমস্ত বস্ত্র তিনি যদি নামিয়ে ফেলেন, তাতে বড় কোনো অপরাধ বা কবিরা গুনাহ হবে না। কিন্তু বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, এবং তার হাদিস থেকে জানা যায় এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় নয়। এর কারণ হিসাবে তিনি যে ব্যাখ্যা করেছেন সেটি হলো যে কেউ তোমাকে দেখছে না, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু দেখেন, অন্তত তার কথা তোমার মাথায় রেখে তুমি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যাওয়া, এটা আল্লাহর প্রতি যে আদব দেখানোর কথা ছিল তার পরিপন্থী হয়। ঠিক একইভাবে অন্যান্য একান্ত যে সময়গুলো আছে সেই সময়গুলোতে আদব মা আল্লাহ বা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে অনেক নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। একটা একটা করে যদি আমরা খুঁটে খুঁটে বলি, অসংখ্য বের করা যাবে যে কিভাবে আল্লাহর প্রতি আদব দেখানোর নির্দেশ আমাদেরকে গোটা কোরআন এবং হাদিস জুড়ে দেওয়া হয়েছে। মোহতরম হাজরিন, আল্লাহর বিভিন্ন নবী রাসূলগণ, আল্লাহর বিভিন্ন প্রিয় বান্দারা আল্লাহর সাথে কিভাবে আদব দেখাতেন, সে আদবের কিছু নমুনা গোটা কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। যেমন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামকে ইলাহ বানিয়ে তাকে পূজনীয় বানিয়ে তার পূজো করে শিরকে লিপ্ত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে মুখোমুখি করবেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের এবং তাকে বলবেন, আ আনতা কুলতা লিন্নাস ইত্তাখিযু ওয়া উম্মি ইলাহাইন, হে ঈসা আপনি কি এদেরকে বলেছেন যে আপনাকে আর আপনার মাকে মাবুদ বানানো হোক, আপনি কি এমন কোন নির্দেশ করেছেন বা তুমি কি এরকম কিছু বলেছো? আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে নির্দেশ করবেন, জবাবটা শুনুন ইন্টারেস্টিং, ঈসা আলাইহিস সালাম জবাবে কি বলবেন সেটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তিনি জবাবে বলবেন, ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, আল্লাহ আমি যদি বলতাম তাদেরকে তাহলে আপনি অবশ্যই জানতেন, কারণ তাআলামু মা ফি নাফসি, আপনার কাছে তো কোনো কিছু অপ্রকাশিত থাকে না, আমার মনে কি আছে সেটাও আপনি জানেন, ওয়ালা আলামু মা ফি নাফসি, আপনার মনে কি আছে সেটা তো আমি জানি না, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি, আল্লাহ আপনি যা নির্দেশ করেছেন, তাওহীদের নির্দেশ করেছেন, সেটাই আমি তাদেরকে নির্দেশ করেছি, শিরক করতে আমি বলিনি। আনি আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, আমি তাদেরকে নির্দেশ করেছি তোমাদের রব আমার রব, আল্লাহ তার ইবাদত করো। এই যে আয়াত, এই আয়াত সম্পর্কে মুফাসসিরিন কিরামের অনেকেই লিখেছেন, আল্লাহ জিজ্ঞাসা করেছেন ঈসা আলাইহিস সালামকে, আনতা কুলতা লিন্নাস, আপনি কি মানুষদেরকে বলেছেন আপনাকে এবং আপনার মাকে মাবুদ বানাতে? ঈসা আলাইহিস সালাম তো সরল উত্তর দিতে পারতেন, লা ইয়া রব্বি, কাল্লা লা, কখনো নয় আল্লাহ, আমি কখনো বলিনি। এটা না বলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমি যদি বলতাম আপনি তো অবশ্যই জানতেন, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে কিছু লুকানোর মতো সুযোগ নেই, আপনি আমাকে যা নির্দেশ করেছেন আমি সে নির্দেশ করেছি, তাওহীদের নির্দেশ করেছি। এখানে কিন্তু তিনি সরাসরি ডিনাই করে অল্প কথায় জবাব না দিয়ে অনেক কথার অবতারণা করেছেন, কেন? আদব মা আল্লাহ, আল্লাহর প্রতি শিষ্টাচার, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন, আল্লাহর প্রতি আদব, এটা দেখাতে গিয়ে ঈসা আলাইহিস সালাম এত কথার অবতারণা করেছেন যে কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হয়। যদি তিনি বলতেন যে না আমি বলি নাই, কখনো বলে নাই আল্লাহ, আমি বলতে পারি না এরকম কথা, তাহলে সেটা সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে কথা বলার যে ম্যানার্স, সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে কথা বলার যে পদ্ধতি, যে আদব, সেটা পরিপূর্ণভাবে প্রতিফলিত হতো না। সেজন্য তিনি অত্যন্ত বিনয়ের সাথে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তিনি যে বলেননি সেই কথাটাকে বুঝিয়েছেন, এটা হলো আদব মা আল্লাহ বা আল্লাহর সাথে সম্মান দেখানোর অংশ হিসেবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়টা যদি আমরা দেখি সেখানে আরো বেশি স্পষ্ট হয়। আপনি দেখুন তিনি বলছেন, আল্লাযী খালাকানী ফাহুয়া ইয়াহদীন, আল্লাহর পরিচয় বলতে গিয়ে বলেছেন তিনি আমার রব, আমার মালিক আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদীন, তিনি আমাকে পথ দেখাবেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন,
যিনি আমাকে খাদ্য দিবেন আহার দিবেন ওয়াসকিন এবং আমাকে পান করাবেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইশফিন আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম এবং চমৎকার একটা পয়েন্ট এই আয়াতের মধ্যে উঠে এসেছে এখানে লক্ষ্য করুন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যে শিষ্টাচার শিখিয়েছেন আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে দেখুন তিনি কথা বলতে গিয়ে বলছেন আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকে সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে তিনি সৃষ্টিকর্তা ফাহুয়া ইয়াহদিন তিনি আমাকে হেদায়েত দান করেন হেদায়েত তিনি দান করেন তার দিকে সম্বন্ধ করেছেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনী তিনি আমাকে খাদ্য দান করেন খাবার দান করার এই গুণ আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন তিনি খাদ্য দেন ওয়াইয়াসকিন তিনি আমাকে পানীয় দান করেন পান করান এটাও একটা বড় গুণ আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন এরপর আয়াতটাতে দেখেন কি বলছেন তিনি এরপর আয়াতে বলছেন যে ওয়াইযা মারিতু ফাহুয়া ইশফিন আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন সুস্থতা দান করেন লক্ষ্য করুন এখানে তিনি বলতে পারতেন তিনি আমাকে খাবার দেন তিনি আমাকে পানীয় দেন তিনি আমাকে হেদায়েত দান করেন তিনি আমাকে সৃষ্টি করেন তিনি আমাকে রোগ দেন তিনি আমাকে ভালো করেন এভাবে বলতে পারতেন এবং কথাটা সেভাবেই হওয়ার কথা ছিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রোগের যে ত্রুটি যে দোষ এটাকে নিজের দিকে সম্বন্ধ করে বলছেন ওয়াইযা মারিতু আমি যখন অসুস্থ হই তার মানে অসুস্থটা আমি হই আল্লাহ অসুস্থ করেন সেই কথা তিনি বলেন নাই অথচ অসুস্থতাও আল্লাহর হুকুমেই আল্লাহর অনুমতি ছাড়া অসুস্থতা হয় না আল্লাহর জ্ঞাতসারের বাইরে আল্লাহর ইলমের বাইরে অসুস্থতা হয় না সেটা জেনেও সেটার প্রতি ঈমান রেখেও কথা বলার ক্ষেত্রে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে এই ত্রুটিকে আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত না করে বলছেন ওয়াইযা মারিতু তিনি বলেন নাই যে ওয়াইযা ইয়ুমরিদুনি ফাহুয়া ইশফিন তিনি আমাকে অসুস্থ করে আবার তিনি আমাকে সুস্থতা দান করেন এটা বলেননি বলেছেন আমি যখন অসুস্থ হই তার মানে আমার হয়তো ত্রুটির কারণে দুর্বলতার কারণে কোনো অসুবিধার কারণে আমি যখন অসুস্থ হই শেফা দান করেন আরোগ্য দান করেন তিনি আল্লাহর সাথে কথা বলার আদব আল্লাহর সাথে কথা বলার শিষ্টাচার তিনি শিখিয়েছেন গোটা কোরআন জুড়ে আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর সাথে যে কথা বলেছেন শুধু সেই কথা বলার যে আদবগুলো আছে এক একটি পয়েন্ট নিয়ে যদি তুলে আনা হয় তাহলে দেখা যাবে ইসলাম কিভাবে আমাদেরকে আদব আর ম্যানার্স শিক্ষা দিয়েছে আজকের সমাজে আদব এবং ম্যানার্স বা শিষ্টাচার বলতে কোনো কিছু আজ আমাদের মাঝে একেবারেই নেই বললে চলে মোহতরম হাজরিন সাধারণ মানুষ তো দূরের কথা তালেবে ইলম দিনের পথে আসা মানুষগুলো পর্যন্ত আজ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখি আদব শিষ্টাচার এটাকে তুচ্ছ মনে করে ছোট মনে করে এটার প্রতি অবহেলা করে আমরা অনেকে এমন পর্যায়ে চলে যাই যে কখনো কখনো সেই পর্যায়ে যাওয়ার কারণে কুফুরিতে যাওয়ার উপক্রম হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন অথচ এই আদব না থাকার কারণে এই আদব না থাকার কারণে ইবলিস ইবলিসে হয়েছে বে আদব মাহরুমে মান্দাজ ফাদলে রব অংশ যার ভিতরে আদব নেই যে বেআদব সে সচরাচর আল্লাহর রহমত থেকে দূরে থাকে আল্লাহর রহমত সে পায় না কথা বলার শুধু আদব নিয়ে দীর্ঘ আলোচনা করা যায় আমরা সেদিকে যাব না আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে আল্লাহর খলিল কিভাবে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আদব দেখিয়েছেন ত্রুটিটাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন আর আমরা আমাদের মধ্যে দেখা যায় কোনো অসুবিধা হলে একটু অসুস্থতা হলে একটু বিপদ এলে একটু সমস্যায় পড়লে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিযোগের তীর ছুড়ে দেই ঠিক না বে ঠিক সেই সমস্যা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে সেই সমস্যা সামগ্রিক পর্যায়ে হতে পারে আমাদের জীবনে যেই পর্যায়ের সমস্যাই আসুক না কেন একটা পর্যায়ে গিয়ে আমরা অস্থির হয়ে ধৈর্যচ্যুত হয়ে আমরা আল্লাহর দিকে অভিযোগের তীরকে ইশারা ইঙ্গিতে দিয়ে দিই আল্লাহ করিয়েছেন কি করার আছে ব্যাপারটা এমন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিযোগ দিচ্ছি আমারই হাতের কামাই আমি করেছি যেটুকু অকল্যাণ হয়েছে সেটুকু আমার কারণে হয়েছে এটি আমার কর্মের ফল আল্লাহ বরং আমাকে রক্ষা করেছেন আল্লাহ বরঞ্চ আমাকে হেফাজত করেছেন আমার কর্মের ফল আরো ক্ষতিকর হতে পারত আরো বড় সহ হতে পারত এটা হলো আদব মা আল্লাহ এটাই নবীগণ শিক্ষা দিয়েছেন গোটা কোরআন সে শিক্ষা দিয়েছে যে আল্লাহর প্রতি আদব দেখান আমার সব শেষ হয়ে গেল সব দিক থেকে আমার ধ্বংস হয়ে গেল
অনেক ক্ষতি হয়ে গেল, কোনো ভাবে ক্ষতি পোষাতে পারছি না, কোনো ভাবে দাঁড়াতে পারছি না, একের পর এক আঘাত আসছে, একের পর এক আক্রমণ আসছে, একের পর এক জুলুম আসছে, কোনো ভাবে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। দোষ কার? আমার। ত্রুটি আমার, কোনো না কোনো ত্রুটি নয়, বহু ত্রুটি আমার আছে। আমি আপাদমস্তক ত্রুটির একটা ডিব্বা। আমি নিজেকে শাসন করব, নিজেকে ভৎসনা করব, নিজের দোষ অনুসন্ধান করে খুঁজে বের করব, এবং এর মাঝেও যে কিছু নেয়ামত দিয়ে রব আমাকে বাঁচিয়ে রেখেছেন সেজন্য শুকরিয়া জানাবো রব্বুল আলামিনের কাছে। এটা হলো আদব মাআল্লাহ, আল্লাহ তাআলার প্রতি আদব। মুহতারাম হাজেরিন, একইভাবে আমরা দেখি খিজির আলাইহিসসালামের কথা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হয়। একজন ইমানদার যিনি আল্লাহকে স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তার অন্তঃস্থল থেকে বিশ্বাস করেছেন, সে তার স্রষ্টার সাথে তার আচরণ কেমন হবে, কথা কেমন হবে, স্রষ্টার প্রতি তার নিবেদন কিভাবে হবে, সম্বোধন কিভাবে হবে, তার শিক্ষা গোটা কোরআনের লাইনে লাইনে আল্লাহ তাআলা দিয়েছেন। আজ কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেও আদব নাই, শিষ্টাচার নাই, বেয়াদবি আমরা করি, আলেমদের সাথে করি, তালেবে ইলমের সাথে করি, সমচিন্তার মানুষের সাথে করি, ভিন্ন চিন্তার মানুষের সাথে করি, মুসলমানের সাথে করি, অমুসলমানের সাথে করি, মুরব্বীদের সাথে করি এবং বন্ধুদের সাথে করি, জুনিয়রদের সাথে করি, সর্বত্র বেয়াদবির এক মহা ছড়াছড়ি চলছে। আমি যদি কিছু এক্সাম্পল শেষের দিকে দিতে পারি হয়তো পরিষ্কার হবে যে কিভাবে আমরা বেয়াদবির এক মহোৎসবের মধ্যে আছি। পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, ইসলামকে নিজের শরীরে ধারণ করার চেষ্টা করেন এমন ব্যক্তি, কিন্তু আদব নেই, শিষ্টাচার নেই, ম্যানার্স নেই, ইসলাম যে আদাব শিখিয়েছে সেগুলোর ধারে কাছেও নেই। মোহতরম হাজরি, আল্লাহ নবী খেজির আলাইহিসসালাম তার সম্পর্কে সূরা কাফে বিস্তারিত বিবরণ এসেছে আমরা জানি। তিনি একটা পর্যায়ে বলেছেন, যখন মুসা আলাইহিসসালাম তাকে বারবার পিড়াপিড়ি করে তার বিভিন্ন রহস্যময় কর্মের ব্যাখ্যা জানতে চেয়েছেন, তিনি একটা পর্যায়ে এসে বলেছেন, ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি যা করেছি এটা আমার নিজের নির্দেশে করিনি, আমি নিজে থেকে করিনি। তাহলে কি জন্য করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হিকমা এবং রহস্য রেখেছেন এই কাজগুলোর মাঝে, সেজন্য আমি করেছি সেটা তিনি বোঝাতে চেয়েছেন। তিনি একটা পর্যায়ে এসে বলেছেন, ফাআরাদতু আন আইবাহা, ওই যে নৌকার ঘটনা যে তিনি মুসা আলাইহিসসালামকে সাথে নিয়ে নৌকা পার হচ্ছিলেন, নৌকাটাকে একটু ভেঙে দিলেন, ত্রুটি যুক্ত করে দিলেন, মুসা আলাইহিসসালাম ধরে বসলেন, একটা ভালো নৌকা আমাদেরকে পার করে দিল বেচারা আর আপনি ভেঙে দিলেন, কেন করলেন? তিনি জবাবে বলেছেন যে এই নৌকাকে আমি ভেঙেছি এই জন্য যে এখানকার যে চাঁদাবাজ, এখানকার যে সন্ত্রাসী, এখানকার যে জালেম এবং অত্যাচারী, সে যেন এখানে খড়গহস্ত হতে না পারে, এখানে যেন অত্যাচার করতে না পারে, যেন এটাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি এটাকে বাঁচানোর জন্য, তার যে জুলুম থেকে এটাকে রক্ষা করবার জন্য একটু ত্রুটি সৃষ্টি করে দিয়েছি। ফাআরাদতু আন আইবাহা, এই বাক্যটা খেয়াল করার মতো, আল্লাহর সাথে কথা, আল্লাহর দিকে সম্বন্ধ করার ক্ষেত্রে কতটা সাবধান হচ্ছেন। ফাআরাদতু আন আইবাহা, আমি এই নৌকাকে ত্রুটিযুক্ত করার এরাদা করেছি, ইচ্ছা পোষণ করেছি। তিনি বলেন নাই ফাআরাদা রাব্বুকা আন আইবাহা বা আফা আমারা রব্বি আন আইবাহা, আমার রব নির্দেশ করেছেন, আল্লাহ অর্ডার করেছেন যেন এই নৌকাকে আমি ভেঙে দেই, এটা বলেন নাই, নির্দেশ আল্লাহরই, কিন্তু এই কথার সম্বোধন আল্লাহর সাথে কিভাবে করি, একজন সৃষ্টি হিসাবে, গোলাম হিসাবে আল্লাহর সঙ্গে এই কথা সম্বোধন না করে নিজের সাথে সম্বন্ধ করে বলছেন ফাআরাদতু আন আইবাহা, আমি এটাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি। এটা হলো আদব মা আল্লাহ, আল্লাহর সাথে শিষ্টাচারের একটা নমুনা। এরপরে দেখেন খিজির আলাইহিসসালাম পরবর্তীতে বলছেন, ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, ওই যে দুইজন বালক যাদের মা বাবা নেককার ছিলেন, তাদের জন্য অনেক সম্পদ রেখেছেন মাটির নিচে, সে ওয়াল বাঁকা হয়েছিল, তিনি সেটা সোজা করে দিয়েছেন। মুসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করেছেন, আপনি কেন এ কাজ করতে গেলেন? তারা আমাদেরকে খাবার দেয়নি, আমাদেরকে আশ্রয় দেয়নি, সহযোগিতা করেনি, আমরা তো বিনিময় নিয়েও সোজা করতে পারতাম, তা না করে আপনি এমনি এমনি কেন সোজা করে দিলেন? ব্যাখ্যা তিনি বললেন, সে ব্যাখ্যা দিতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন,
ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা। এই যুতি দুটি শিশুর বালকের, বাবা যেহেতু নেককার ছিলেন, মা যেহেতু নেককার ছিলেন, তো আপনার রব হে মুসা, আপনার আমার রব আল্লাহ, তিনি চেয়েছেন যে এরা বালেগ হওয়া পর্যন্ত এগুলো যেন নিরাপদে থাকে। লক্ষ্য করুন, এই দেয়ালের নিচে যে সম্পদ আছে সেটা সংরক্ষিত থাকুক, এটা চেয়েছেন কে? আল্লাহ। আর ওই নৌকাটাকে ত্রুটিযুক্ত করেছি কে? আমি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ যেই শব্দটা আল্লাহর সাথে সম্বন্ধ করলে আল্লাহর শানের সাথে যায় না, ঘুরিয়ে ফিরে সেটা আল্লাহরই নির্দেশ, কিন্তু আল্লাহর সঙ্গে বলতে, সম্বন্ধ করে বলতে তার মুখ দিয়ে আসেনি, এটাই হলো আদব মা আল্লাহ, এটাই হলো আল্লাহর প্রতি আদব। আর ভালোটার গুণ সরাসরি, ভালোটার সম্বোধন সরাসরি নিসবত সরাসরি আল্লাহ তাআলার দিকে, খাজির আসাতে সালাম করেছেন। আরও অনেক ঘটনা গোটা কোরআন জুড়ে আছে, আমি শুধু এক দুইটা এক্সাম্পল হিসাবে দিয়ে চলে যাচ্ছি। এইভাবে জিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তারা কীভাবে আল্লাহর সাথে ম্যানার্স দেখেছেন। ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেছেন যে তিনি কি বলেছেন, তার ভাষা খেয়াল করেন, তিনি বলেছেন মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার আর আমার ভাইদের মাঝে যে সমস্যা তৈরি করেছে এটা শয়তান করেছে, শয়তানের দিকে সম্বন্ধ করেছেন। এর আগে পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো বোঝা যায় যে কোরআন মানুষকে, মানব সভ্যতাকে কিভাবে ম্যানার্স শেখায় শুধু আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার শানে। এরপর আসা যাক নবী রাসূলদের শানে, একজন মুসলমান হিসেবে আমাদের, একজন মানুষ হিসাবে, একজন ইমানদার হিসাবে আদব কেমন থাকা উচিত। আল্লাহর প্রতি আদব নিয়ে দীর্ঘ আলোচনা না গিয়ে আমরা শুধু সামারিতে যে জায়গাটা দাঁড়াবো সেটা হলো, যত অকল্যাণ আছে এই সমস্ত অকল্যাণের সম্বন্ধ হবে আমাদের নিজেদের সাথে, আর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের সম্বন্ধ হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটাই হলো একজন ইমানদারকে আল্লাহর শেখানো আদব, এটাই যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহর প্রতি আদবকে অ্যাপ্লাই করেছেন, প্রয়োগ করেছেন। আর এই একই আদব আমরা আমাদের সিনিয়রদের সাথে, উস্তাজদের সাথে, মা বাবাদের সাথে, বড়দের সাথে, সম্মানিত ব্যক্তিদের সাথে আমরা অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। নবী রাসূলদের প্রতি আমাদের আদব কেমন হবে এবং তার নমুনা কি, এবং তারা আল্লাহর সাথে যে আদব দেখা দিয়েছেন তাদেরও হক আছে, বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের যে আদব হবে, সে আদবের মধ্যে থেকে সবচেয়ে বড় আদব হলো, শিষ্টাচার হলো তার প্রতি ঈমান আনয়ন করা, তাকে তার আনুগত্য করা, তার আনিত দীনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, আমান্না সাল্লাম না, পরিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করে সারেন্ডার করা, এবং তার সমস্ত আদেশ নিষেধগুলোকে মাথা পেতে নেয়া, তার কোনো কথাকে, কোনো কথার সাথে বাহ্যিক দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলে সেটার কোনো সামঞ্জস্য খোঁজার চেষ্টা করা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো সংঘর্ষ থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব শিক্ষা দিয়েছেন গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা। আমরা অনেকে জানি যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে কথা বলতে হবে, তার সামনে কিভাবে চলতে হবে, তার সামনে কিভাবে বলতে হবে, কিভাবে উঠা বসা করতে হবে, কিভাবে নড়াচড়া করতে হবে, এসব বিষয় বিশদ বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ গোটা কোরআন জুড়ে পাঁচ ওয়াক্ত সালাতের কথা যদি আপনি দেখেন, সালাতের বিস্তারিত বিবরণ আপনি খুঁজে পাবেন না। অনেক ইবাদত আছে, যাকাত আছে, যাকাতের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনি খুঁজে পাবেন না। মৌলিক নির্দেশনা দেওয়া আছে, আদব এবং শিষ্টাচারের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি হলে খুঁটে খুঁটে তার প্রত্যেকটিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যেগুলো শিক্ষা আজ আমাদের সন্তানদের দেওয়ার কথা। বাসা বাড়িতে, পরিবারগুলোতে আজ সন্তানদেরকে আদব শেখানো হয় না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তো আদব বহু আগেই দূরে ছড়ে চলে গেছে। মহতরম হাজরিন, রাসূলের সাথে আদব শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ইমানদাররা আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বেড়ে কিছু করতে যেও না। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক লোক আছি আমরা, সিনিয়রদের উপরে আগ বেড়ে কথা বলি, আগ বেড়ে কাজ করি, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আপনার বাবা আছেন, আপনার মা আছেন, আপনার উস্তাজ আছেন, বয়সে বড়রা আছেন, তাদের সামনে আগ বেড়ে কথা বলা, বেশি কথা বলা, নিজে থেকে কোনো কিছুকে জাহির করার চেষ্টা করা, এটা ইসলাম যে আদব শিক্ষা দিয়েছে, কোরআন যে শিষ্টাচার শিখিয়েছে, হাদিস যে শিষ্টাচার শিখিয়েছে তার পরিপন্থী। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, একবার তিনি সিনিয়র সাহাবীদের সাথে বসা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটি গাছ আছে যেই গাছের সাথে ইমানদারের তুলনা চলে, গাছটা বিভিন্নভাবে মানুষের উপকার দেয়,
ঠিক যেভাবে ইমানদার বিভিন্ন ভাবে মানবতার উপকারে আসে সেই গাছটার নাম কি বলতে হবে। সিনিয়র সাহাবীরা সবাই চুপ নীরব, কেউ বলতে পারছেন না উত্তর কি হতে পারে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট ছিলেন বয়সে, মজলিসে যারা ছিলেন সবাই সিনিয়র ছিলেন, তার বাবা ছিলেন, বাবার বন্ধুরা ছিলেন, তাদের সামনে তিনি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছিলেন, উত্তরটা তার জানা ছিল কিন্তু তিনি দিতে পারছিলেন না, কারণ মুরব্বীদের সামনে নিজে থেকে আগ বেড়ে উত্তর দেয়াটা এটা মুরব্বীদের প্রতি যে শিষ্টাচার, যে সম্মান প্রদর্শন দেখানো দরকার তার পরিপন্থী, এই জন্য তিনি উত্তর দিলেন না। পরবর্তীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিয়ে বললেন, ইমানদারের সাথে যেই গাছের তুলনা দেয়া চলে সেই গাছটি হলো খেজুর গাছ, যেই খেজুর গাছ দীর্ঘ সময় মানুষকে ছায়া দেয়, তার ছায়ার নিচে মানুষ আশ্রয় নিতে পারে, আবার সে খেজুর দিয়ে মানুষ নিজের আহার জোগাড় করে, এই খেজুর গাছ নানাবিধ উপকারে আসে। ঠিক একইভাবে ইমানদার মানুষের নানাবিধ উপকারে আসবে। তখন আরবের মরুভূমিতে এখনো খেজুর গাছ, এটা যত গাছ আছে তন্মধ্যে সবচেয়ে উপকারী গাছ ছিল, এছাড়া বাকি যে গাছগুলো আছে এগুলো রুক্ষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস, এই হাদিস থেকে বোঝা গেল আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, এত সিনিয়র, এত বড় একজন আলেম, যিনি অন্যান্য সিনিয়র সাহাবিদের সামনে একটা উত্তর জানার পরেও বলছেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তর বলে তিনি বাহবা নিতে পারতেন, বাহবা কুড়াতে পারতেন, সেটা কুড়াননি, ভদ্রতা দেখিয়েছেন, মুরব্বীরা সামনে আছে। এগুলো আছে এখন আমাদের মধ্যে? অথচ আমরা তো তাদের সন্তান, আমরা তো তাদের রুহানি সন্তান, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তো আমাদের পূর্বসূরি, তাদের শেখানো আদর্শ আজ মুসলমানদের থেকে হারিয়ে গেছে। এই সব শিষ্টাচার তো অনেক পরের কথা, এগুলো তো অনেক সূক্ষ্ম স্থূল যে সমস্ত বিষয়গুলো আছে, আজ তরুণরা রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সম্মান প্রদর্শন করে না। পাবলিক পরিবহনে এক সময় দেখা যেত যে তরুণরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দেয়, আসন ছেড়ে দেয়, তাদেরকে বসতে দেয়, তাদেরকে দেখলে সম্মান জানিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়, তাদেরকে দেখলে বিনয়ে অবনত হয়। এই কালচার, এই কৃষ্টি আমাদের সমাজে এখন আছে? বিজাতীয় কালচারের আমদানি করে তরুণ সমাজকে ধ্বংসের অতলতরে নিয়ে যাওয়া হয়েছে, গোটা সমাজকে এমন এক উদ্ভট কালচার দিয়ে ভরে ফেলা হয়েছে যে আমাদের তরুণরা আজ ভদ্রতার ম্যানার্স বলতে যে জিনিস সেটা আজ তারা ভুলে গেছে। অথচ ইসলাম আমাদেরকে এত চমৎকার ম্যানার শিখিয়েছে, দেখুন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, সিনিয়রদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, ভদ্রতা প্রদর্শন করতে হবে, শিষ্টাচার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমাদের আওয়াজ যেন বড় না হয়, তার সামনে যেন উচ্চ কণ্ঠে কথা না বলো, তার সামনে কথা যেন জোরে না হয়, নিচু স্বরে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে একজন মুসলমান তার বাবার সামনে, তার মায়ের সামনে, তার উস্তাদের সামনে, তার সিনিয়র কোনো ব্যক্তির সামনে উচ্চ স্বরে কথা বলবে না, তার স্বর থাকবে নীরব। আছে আমাদের মধ্যে প্র্যাকটিস? হারিয়ে গেছে। মোহতরম হাজিরিন, আমরা অনেকে হয়তো মনে করবো এগুলো তো ছোটখাটো বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে কোরআনে এত আয়াত নাজিল করেছেন বোঝা গেল এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ছোটখাটো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের আদব কেমন হওয়া উচিত সে সম্পর্কে বলতে গিয়ে আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা তাদের আওয়াজকে রাসূলের সামনে নিচু রাখে, জোরে কথা বলে না, আওয়াজ দিয়ে কথা বলে না, এই লোকগুলোর অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করেছেন, মনোনয়ন করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন, তাদের অন্তরে তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রথিত করে দিয়েছেন, রেখে দিয়েছেন, তারা ছিলেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আজ আমরা আমাদের মায়ের সামনে, বাবার সামনে, আমাদের মুরব্বীদের সামনে, উস্তাদদের সামনে, বয়সে বড়দের সামনে আমরা আমাদের আওয়াজকে যদি নিচু করি, জোরে কথা বলতে আসলে যদি আয়াতের কথা মনে পড়ে আর ইসলামী শিষ্টাচারের উপরে আমল করে যদি আমরা একটু আমাদের আওয়াজকে অবনমন করে ফেলি, আওয়াজকে যদি আমরা নামিয়ে ফেলি, তাহলে সেই হবে প্রকৃত মুসলমান, সে হবে ইসলামী শিষ্টাচারে শিক্ষিত মুসলমান। আর এই শিষ্টাচার পরিবার থেকে শেখাতে হয়, বাবা মা শেখাবেন সন্তানকে,
বাবা মা তার বাবা মার সাথে আচরণ করবেন সন্তান দেখে শিখবে সন্তান আবার সেটাকে প্রয়োগ করবে তার সন্তানরা শিখবে এভাবে বংশানুক্রমিকভাবে এই শিক্ষার ধারা মুসলমানদের ঘরে ঘরে যাবে মুসলমান সমাজে সেটা শোভা পাবে কিন্তু আজ আজ সেগুলো আমাদের থেকে হারিয়ে গেছে মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আরো বলেছেন ইহুদিদের সম্পর্কে বলতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু লোক বলতো রাঈনা অর্থাৎ হে রাসূল আমাদের দিকে খেয়াল করে একটু আস্তে আস্তে বলেন আমরা যাতে ধরতে পারি রাঈনা এই শব্দটার একটা খারাপ অর্থ হলো যে আপনি আমাদের রাখাল রাখালি করছেন অতএব রাখাল যেরকম তার দায়িত্বে তার অধীনে থাকা পশুগুলা বা তার অধীনে থাকা যারা আছে সেই পালের দিকে খেয়াল করে আপনি আমার দিকে খেয়াল করেন মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে রাঈর পর্যায়ে রাখার একটা অর্থ এখানে হতে পারে সেজন্য রাঈনা শব্দটা বলা আল্লাহ পছন্দ করেননি শব্দ প্রয়োগ একজন সিনিয়রের সাথে আপনি কিভাবে করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে আদব সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সিনিয়রদের সাথে সেটার উপর আমল করতে হবে যে আমরা কিভাবে কথা বলবো শব্দটা কি হবে আজ আমরা আমাদের মা বাবার সাথে আমাদের সিনিয়রদের সাথে কথা বলার সময় কোন শব্দ বলছি কোন শব্দটা তাদের সামনে যায় কি না যায় এই বিবেচনা বোধ তো আজ আমাদের কল্পনায়ও আসে না অথচ এগুলো ছাড়া কেউ কখনো ভালো মুসলমান হতে পারে না আমরা শুধু অনেকে মনে করি ইসলাম শুধুমাত্র সালাত সিয়াম ইসলাম শুধুমাত্র হজ যাকাত ইসলাম শুধুমাত্র এই যে কোরআন হাদিসের কথা বলা শোনা জ্ঞান অর্জন করা এগুলোই শুধু ইসলাম এগুলোতে ইসলামের মূল এবং বেসিক এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর প্রত্যেকটির যে আদব এবং শিষ্টাচার ইসলাম শিখে দিয়েছে সেই শিক্ষাটা ধারণ করাটাও ইসলাম এবং সেটা যদি না থাকে কোনো কোনো ক্ষেত্রে মৌলিক ইবাদত পর্যন্ত পরিপূর্ণভাবে নষ্ট হতে পারে অহেতুক হতে পারে অর্থহীন হয়ে যেতে পারে যদি শিষ্টাচার না থাকে মুহতারাম হাজিরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা রাঈনা বলবে না রাঈনা শব্দের ভালো অর্থও করা যায় হে রাসূল আমাদের রেয়ায়াত করেন আমাদের দিকে লক্ষ্য করেন একটু আস্তে আস্তে বলেন এটাও নেওয়া যায় কিন্তু এটার যেহেতু একটা বাজে অর্থ হতে পারে সেজন্য আল্লাহ বলছেন এভাবে বলো না তাহলে কি বলবে ওয়াকুল উনজুরনা তোমরা বলো হে রাসূল আমাদের জন্য একটু অপেক্ষা করুন শব্দটা উনজুরনা বলো রাঈনা বলো না এর মাধ্যমে রাসূলের সাথে কথা বলার সময় শব্দ চয়নে সতর্কতা সচেতনতা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা সেই তো জাতি যেই জাতিকে 1450 বছর আগে কোন শব্দ সিনিয়রদের জন্য ব্যবহার করা যাবে আর কোনটা যাবে না কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা কোনটা শিষ্টাচার বহির্ভূত সেই শিক্ষা দিয়েছে আমরা তো তাদের সন্তান আমরা তো সেই জাতি আজ আমাদের মাঝে কেন ভদ্রতা কেন আদব কেন ম্যানার্স থাকবে না কেন আখলাক থাকবে না কেন আখলাকের আকাল চলবে কেন আমরা ইসলাম প্রচারের নামে সোশ্যাল মিডিয়াতে বেয়াদবি করব শিষ্টাচার বহির্ভূত কাজ করব যে ব্যক্তি নিজে তালেবুল ইলম নিজে শিক্ষার্থী হয়তো কোরআন হাদিস দু চারটা জেনেছি শিখেছি অথবা সামান্য মাদ্রাসায় দু চার কলম পড়েছি সিনিয়র একজন আলেমে দিন হয়তো তার কোনো একটা ত্রুটি হয়েছে অথবা ব্যাখ্যা সাপেক্ষ কোনো কিছু পাওয়া গেছে এবার তার ব্যাপারে আমি যখন কলম ধরছি তার ব্যাপারে আমি যখন কথা বলছি তখন আমার মুখ দিয়ে কি শব্দ বের হচ্ছে তাকে আমি কিভাবে মূল্যায়ন করছি কোন শব্দ দিয়ে তার সম্পর্কে আমি মন্তব্য করতে যাচ্ছি সেই বিবেচনা বোধ আজ আমাদের মুসলমান তো সাধারণ মুসলমান তো দূরের কথা প্র্যাকটিসিং মুসলমান যারা নিজেদেরকে আমরা দায়ী বলছি যারা নিজেদেরকে আমরা ইসলাম প্রচারক বলছি তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে সেই বিবেচনাটুকু পর্যন্ত আমাদের মাথায় থাকে অথচ ইসলাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে আমরা আদব শেখার জাতি আমরা সেই জাতি যে তা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়নের সতর্কতা কোরআনের মতো পাইকারি কিতাব যেখানে খুচরা কথা বলার সময় নাই খুচরা কথা বলার সুযোগ নাই অনেক মৌলিক কথা সেখানে বলতে হবে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদব এভাবে ধরে ধরে খুঁটে খুঁটে একটা একটা করে শিক্ষা দিয়েছেন অতএব আমরা কখনো বেয়াদবি করতে পারি না আমরা কারো ভুল ধরতে গিয়ে বেয়াদবি করতে পারি না আমরা কারোর সাথে মতপার্থক্য করতে গিয়ে বেয়াদবি করতে পারি না আমাদের শব্দ চয়ন হবে সর্বোচ্চ সম্মানজনকভাবে বিশেষ করে বয়সে বড় এলেমে বড় সিনিয়র ওস্তাজ বাবা মা এবং আমাদের যারা যেই লেভেলে উপরে আছেন এমনকি সমপর্যায়ের আছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে মুসলমানের মধ্যে কোনো ঘাটতি ত্রুটি কমতি থাকতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বোচ্চ ভদ্রতা এবং আদবের যে গুণ সেটা ধারণ করার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজেরিন
আল্লাহ রাব্বুল আলামিন আরো শেখাচ্ছেন, দেখেন রাসূলের প্রতি আদব কি হবে। লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, তোমরা একে অন্যকে যেরকম নাম ধরে ডেকে ফেলো ডাকো, রাসূলকে সেভাবে ডাকবে না। রাসূলকে ডাকতে গিয়ে হে আল্লাহর রাসূল বলে ডাকবে, হে আল্লাহর নবী বলে ডাকবে, সম্মানজনক ভাবে ডাকবে, নাম ধরে ডাকবে না। আজ আজ আপনি দেখুন 1450 বছর পরে আজকের সমাজ নাম ধরে ডাকাকে আমরা বাবাকে জেনেতন ভাবা ডাকাকে আমরা সভ্য এবং ভদ্র পরিবারগুলোতে দোষনীয় মনে করি, যদিও সেগুলো উঠে যাচ্ছে। কিন্তু 1450 বছর আগের সেই বাস্তবতায় চলে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষাচ্ছেন মুসলমানকে যে খবরদার রাসূলকে অন্যদের মতো ডাকা যাবে না। তাহলে বোঝা গেল নিজের বাবাকে ডাকার সময় দোস্তদের মতো করে অন্যদের মতো করে ডাকা যাবে, নিজের মাকে ডাকার সময় অন্যদের মতো করে ডাকা যাবে। সে ডাকের মধ্যে থাকতে হবে শ্রদ্ধা মাখা, সে ডাকের মধ্যে থাকতে হবে মায়া মাখা, সেই ডাকের মধ্যে থাকতে হবে আনুগত্য, সেই ডাকের মধ্যে থাকতে হবে ভালোবাসা, সেই ডাকের মধ্যে থাকতে হবে আন্তরিকতা, সেই ডাকের মধ্যে থাকতে হবে বিনয়। যদি না থাকে তাহলে আপনি হয়তো নামাজ কালাম পড়েন, আপনার হয়তো দাড়ি টুপি আছে, আপনি হয়তো কোরআন হাদিসও জানেন, আপনি হয়তো আলেমও, কিন্তু আপনি কখনো ভালো মুসলমান না। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়েতে ভারী যে আমলটা তোলা হবে তিরমিজির হাদিস অনুযায়ী, সে আমল কোনটা? মানুষের সুন্দর আচরণ, মানুষের সুন্দর। আজ মুসলমানদের মধ্যে আমাদের আখলাক এবং সুন্দর আচরণের আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে। আমাদের কাছে অনেক কিছু আছে কিন্তু এটা নাই, যার কারণে আমরা পিছিয়ে আছি। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাহুল্লাহ রচিত এক কালজয়ী গ্রন্থ, এটার একজন অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাতা ইমাম ইয়ামানি রাহিমাহুল্লাহ তিনি তার ভূমিকায় লিখেছেন, এই কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তার ভূমিকায় তিনি লিখেছেন, আজ মুসলমান যত কারণে পিছিয়ে আছে, আমরা যত কারণে আজ আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নানা দিক থেকে নিগৃহীত, সেই কারণগুলো যদি অ্যানালাইসিস করা হয় তার মধ্যে একটা কারণ এটাও মৌলিক কারণ যে আমাদের মধ্যে আজ ইসলামের সে আদব শিষ্টাচার হারিয়ে গেছে, যার কারণে আমরা পিছিয়ে আছি। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন গোটা কোরআন জুড়ে। আমরা সেই আদব এবং শিষ্টাচার আমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করব, সেখান থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাথেও আমরা আদব এবং শিষ্টাচার দেখাবো। এবারে আসা যাক তৃতীয় পর্যায়ের শিষ্টাচার। আমরা আল্লাহর সাথে আদব কেমন হবে সেটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব কেমন হবে সেটা বলেছি, এবং এই আদবগুলোর মধ্য দিয়ে আমাদেরকে মূলত আমাদের জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি ছোট বড় কাজে কিভাবে শিষ্টাটাচার এটা খেয়াল করে চলতে হবে সে শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ আদব ধারণ করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, তৃতীয় প্রকার হলো অন্য সবার সাথে শিষ্টাচার, সবার সাথে শিষ্টাচার। আমি বিস্তারিত বলবো না, সময় কম, সংক্ষেপে বলি। দেখুন, ইসলাম অন্যদের তো বটেই, আপনার নিজের প্রতি নিজের আদব এবং শিষ্টাচার কি হবে, আপনি কিভাবে চলবেন সে শিক্ষা দিয়েছে কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন, আপনি যখন হাঁটবেন সে হাঁটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াকসিদ ফি মাশিয়িক, তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, খুব তাড়াহুড়া করে হাঁটবে না, আবার খুব বেশি ধীরে ধীরেও হাঁটবে না, হাঁটবে মধ্যম গতিতে। আপনার আওয়াজ কেমন হবে কথার সেটা বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে খুব কর্কশ বিকট আওয়াজ যেন না হয়, আবার একেবারে মিনমিনানি আওয়াজও হবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আদব, দেখুন কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, সে শিক্ষা আল্লাহ দিচ্ছেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের সাথে আমাদের আদব কি হবে সে সম্পর্কে শিক্ষা দিয়েছেন, মা বাবার সাথে কি আদব হবে, তাদের সাথে যখন কথা হবে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন। মা বাবার সাথে কিভাবে আদব লক্ষ্য করতে হবে, রেয়ায়ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে যত আদবের কথা বলেছেন সেগুলো দীর্ঘ কয়েক ঘন্টা আলোচনা করার বিষয়, আমরা সেদিকে যাব না। এরপরে আসি শত্রুর সাথে কেমন আদব হবে, সে শিক্ষাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বলো, শত্রুর সাথে আমাদের আচার আচরণে আবার কিসের আদব? আদব অনেক আছে, তোমাদের একটা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা, তুমি তোমার বন্ধু যাকে ভালোবাসবে
তাকে ভালোবাসলে কিছু হাতে রেখে ভালোবাসিও, সব উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলো না। কিছু লোক আছে কাউকে ভালোবাসলে এত উজাড় করে ভালোবাসে যে ভালোবাসতে বাসতে লাগামহীন হয়ে গিয়ে একটা পর্যায়ে এমন সব কথাবার্তা তার কাছে বলে ফেলে, আসা ইয়াকুন বগীদাকে ইয়ামাম্মা, সে একদিন তোমার শত্রু হয়ে যাবে, তখন তোমার সব ভেতরের খবর সে জেনে যাবে, তুমি আক্ষেপ করবে হায় সব বলে দিলাম। এই জন্য বন্ধুতার মাত্রা জ্ঞান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আদব বন্ধুতার ক্ষেত্রে মাত্রা জ্ঞান কি থাকবে। একইভাবে শত্রুতার কথা বলতে গিয়েও বলেছেন, ও আবগিদ বগীদাকা হাউনাম্মা, তোমার যার সাথে শত্রুতা আছে, মনোমালিন্য আছে, দূরত্ব আছে, মনে কষ্ট আছে, তার সাথে শত্রুতা করলেও একেবারে মাজায় গামছা বেঁধে লেগে যেও না, বরং হাতে রেখে বলো, পরিমিতভাবে করো, পরিমিতি জ্ঞান রেখো, কারণ আসা আইয়াকুন হাবিবাকে ইয়ামাম্মা, কারণ সে একদিন তোমার কি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, তখন তোমার কাছে খারাপ লাগবে যদি অনেক বেশি তার প্রতি রূঢ় এবং রুষ্ট আচরণ করে থাকো। এই যে একটা বিষয়, বন্ধুর সাথে কিভাবে বন্ধুতা করবেন, তার নীতি কি হবে, তার নিয়ম কি হবে, তার সিস্টেম কি হবে, তার মাপ কি হবে, শত্রুর সাথে শত্রুতা করবেন সেক্ষেত্রেও মাপ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ঠিক একইভাবে একজন ভিন্ন পথের মানুষ, এই পয়েন্টটা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার, এই পয়েন্টটার উপরেই অন্তত ঘণ্টাখানেক আলোচনা হওয়া দরকার। যার সাথে আপনার ভিন্ন মত আছে কোনো একটা মাসআলাতে, একাধিক মাসআলাতে, কোনো হাদিসের ব্যাখ্যাতে, কোনো আয়াতের ব্যাখ্যাতে, ইসলামের কোনো একটা কনসেপ্ট বিষয়ে আপনার সাথে কারোর ভিন্ন মত আছে, আপনি তার সাথে কেমন আচরণ করবেন, এই বিরোধিতাটার ক্ষেত্রে আদব কি হবে, বিরোধিতার ক্ষেত্রে ম্যানার্স কি হবে, নিয়ম কি হবে, সিস্টেম কি হবে, সেই শিক্ষাও কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিশদ বিবরণ দিয়েছে, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে তোমার শত্রুতা আছে এমন ভাবে চলো যেন তোমার সাথে তার অন্তরঙ্গ দোস্তি আছে, বন্ধুতা আছে, তোমার বাহ্যিক ভদ্রতায়, তোমার বাহ্যিক আখলাকে যেন কোনো ত্রুটি না হয়, তোমার মধ্যে যেন ছোটলোকি কাজ না করে, তুমি যেন ছোটলোকের মতো কোনো আচরণ না করো। একজন মুসলিম কখনো নিচু আচরণ করতে পারে না, নবী আলাইহিসসালাম এই জন্য বলেছেন, একজন ইমানদার কখনো লাআন হতে পারে না, তাআন হতে পারে না, ফাহেশ হতে পারে না, বেজি হতে পারে না, কথায় কথায় গালি দিবে, কথায় কথায় আপনার মুখ খারাপ করবে, নিচু কথা বলবে, এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অথচ আপনারা ফেসবুকে দেখেন এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গণ্ডগোল আছে, এক হুজুরের ভক্তের সাথে আরেক হুজুরের ভক্ত মুরিদদের গণ্ডগোল আছে, এক চিন্তার গ্রুপের ইসলাম পন্থীদের সাথে অন্য চিন্তার পন্থীদের ইসলামের পন্থীদের গণ্ডগোল আছে। ফেসবুকে এই বিষয়ে যখন কোনো বিষয় লেখালেখি হয়, কোনো একটা আলোচনা উঠে, তখন কমেন্ট বক্সে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রোফাইল পিকচারে হয়তো বিশাল বড় টুপি আছে, লম্বা দাড়িও আছে, মাশাআল্লাহ, তিনি দেখা যায় যে আচার আচরণে হাবভাবে বোঝা যায় মুসলমান, ভালো মুসলমান নিজেকে দাবিও করছেন, এইরকম মানুষরাই দেখা যায় সেখানে এক এক গালি কয়েক মাইল লম্বা। শুধুমাত্র ভিন্ন ভিন্ন মতাবলম্বী মুসলমানদের সাথেই না, ধরুন একজন না মেয়ে, তিনি খারাপ পথে আছেন, তিনি খারাপ পথ ছেড়ে ভালো পথে এসেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, তার কমেন্ট বক্সে গেলে সেই পোস্টে দেখা যায় হাজার হাজার কমেন্ট, আমাদের মুসলমান ভাইয়েরা এমন এমন শব্দ ব্যবহার করেছে আপত্তিকর, যেটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে, এই কাজগুলোকে করছে সওয়াবের কাজ মনে করে, ইসলামের খেদমত মনে করে, ঠিক না বেটি? এক গ্রুপ আরেক গ্রুপের গোষ্ঠী উদ্ধার করা, গালিগালাজ করা, বাজে ট্যাগ দেওয়া, খারাপ শব্দ ব্যবহার করা, আপত্তিকর মন্তব্য করা, ধারণা প্রসূত মন্তব্য করা, অমুকের দালাল বলা, তমুকের দালাল বলা, এরকম হাজারো শব্দ মানে জর্জরিত করা, এই কাজগুলো আমরা নিয়মিত নামাজ পড়া মুসলমানদের অনেকে করছি, ঠিক না বেটি? অথচ ইসলাম আমাদেরকে ভিন্ন মতের মানুষের সাথে আদব কেমন হবে, শিষ্টাচার কেমন হবে, সে শিক্ষা দিয়েছে না দেয়নি? আপনার মুসলমান ভাই, তার সাথে আপনার কোনো বিষয়ে দ্বিমত হয়েছে, তিনি কোনো ভুল বলেছেন, ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনি সুধারণা তার প্রতি করেন, এর একটা ভালো ব্যাখ্যা দাঁড় করান, কোনো ব্যাখ্যা যদি খুঁজে না পান, সম্ভবত ইমাম শাবি রহিমাহুল্লাহর একটা উক্তি আছে, আপনার কোনো মুসলমান ভাইয়ের একটা ত্রুটি ধরা পড়েছে, বড় ত্রুটি, এই ত্রুটি হয়তো তিনি না বুঝে করেছেন, হয়তো তিনি খেয়াল করেন নাই, হয়তো এটা হয়তো ওইটা, নানা রকমের ওজোর আপত্তি আপনি বের করবেন, যদি কোনো ওজোর আপত্তি আপনি খুঁজে না পান, তাহলে আপনি মনে করবেন, নিজেকে বলবেন, হয়তো কোনো ওজোর আছে যেটা আমি জানি না বা খুঁজে পাচ্ছি না, এর নাম মুসলমান, এর নাম কি?
আর আমাদের অবস্থা হলো সে যদি হলফ করে কসম খেয়েও বলে ভাই এটা আমার ভুল হয়ে গেছে, বলে এখন বলতেছে ভুল হয়ে গেছে, তুমি আসলে তলে তলে এই এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? হাজারো মানুষ আজ আমরা আখলাকে আমরা ইতিম। আমরা কাদের সন্তান? আমরা আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান, আমরা আবু হুরায়রার সন্তান, আমরা ওমর ফারুকের সন্তান, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রিদওয়ানুল্লাহ আজমাইন। এই সমস্ত সাহাবায়ে কেরাম যে আদব শিক্ষা দিয়েছেন, সে আদব আজ কোথায় আমাদের মধ্যে? কোথায়? বিতরের নামাজ পড়ছে মসজিদে নববীতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতিতে পড়েছেন, ওই পদ্ধতিতে বিতর পড়ার পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নন। তাকে একজন প্রশ্ন করলো যে আপনি না এভাবে এই পদ্ধার এই নিয়মের বিতিরের আপনার প্রবক্তা নন, আপনি না এর বিরোধিতাকারী, এখন তো মুআবিয়া নিজে পড়ছেন, আপনি কি বলবেন এবার? সম্ভবত বুখারীতে আসছে হাদিসটি। তখন তিনি বললেন দাহো দাহো ইন্নাহু ফাকি, তাকে তারটা করতে দাও, সে অনেক বড় ফকি, ইসলাম বুঝে। আর আমরা হলে আজকে বলতাম কি এর নামাজ হয় নাই, এটা গোমরা হয়ে গেছে, ঠিক না? ঠিক ভাইরা আমার, আজ মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে আমরা আমাদের শক্তিগুলোকে ক্ষয় করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছি, ইবলিস আমাদেরকে দেখে অনেক খুশি। ইবলিস জানে যে এদের নিজেদের নিজেদের কামড়াকামড়িগুলো আমি এমনভাবে সেট করে দিয়েছি, এরা এটাকেই দিনের প্রচার, এটাকেই দিনের খেদমত, এটাকেই দিনের বিশাল বড় সেবা মনে করতেছে। অথচ হওয়ার কথা ছিল এই আমাদের সকলের কমন শত্রুর নাম কি? ইবলিস। ইবলিসকে পাথর মারবেন নাকি ঢেল মারবেন না ইট মারবেন, এটা নিয়ে আপনার সাথে আমার দ্বিমত হতে পারে। আপনি বলতে পারেন যে ঢেল মারলে ভালো হবে, আমি বলতে পারি পাথর মারলে ভালো হবে, আরেকজন বলতে পারে ইট মারলে ভালো হবে, আরেকজন বলতে পারে আরেকটা মারলে ভালো হবে, মত পার্থক্য থাকতে পারে, ঠিক আছে। আপনি আপনারটা মারেন, আমি আমারটা মারি, উনি ওনারটা মারুক, সবাই সবারটা মারুক, তাহলে ইবলিস দুর্বল হবে, একজন বনি আদম হিসাবে আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, এটাই তো হওয়ার কথা ছিল। এখন সেটা না করে আমরা নিজেরা লাগালাই করে গেছি যে পাথর হবে না ইট হবে, ইট হবে না আদলা হবে না লাঠি হবে না সোটা হবে, এবার নিজেরা যারা মারামারি করতেছি, ইবলিস দেখে দেখে হাসতেছে যে ঠিক আছে লাগাই দিস। এটা কেন হয়েছে? আদাবুল ইখতিলাফ না জানার কারণে। মত পার্থক্য মতভিন্নতা আমাদের থাকতেই পারে, কেয়ামত পর্যন্ত মানুষ যতদিন পৃথিবীতে থাকবে সবকে একমতে চলে আসবে কোনোদিন? কোনোদিনও সম্ভব না। এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, আমাদের নিজেদের পছন্দের মানুষ, নিজের ভালো লাগা মানুষ, যারে ভালো লাগে তার বেশরীয়তীয় কথা, উল্টাপাল্টা কথা, শিরকি কথা, বেদাতি কথা, ভুল কথা, এগুলোও যদি পাই তো আমরা সেটাকে জোড়া তালি দিয়ে বিভিন্ন রকমের ঘষামাজা করে ওইটাকে মোটামুটি একটা ভালো জিনিস দাঁড় করানোর চেষ্টা করি, ব্যাখ্যা দিই। আর যদি নিজের মতের বিরুদ্ধের কারোর ভালো কিছু পাওয়া যায় তো সেখানে খোটায় খোটায় গন্ধ আবিষ্কার করার চেষ্টা করি। একটা হাদিস আজ বড় অসহায় হয়ে গেছে মুসলমানদের সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদাবারু, তোমরা মুসলমানরা একে অন্যের পেছনে লেগো না। আমরা এখন সবাই পিছেই লাগি। আল্লাহ নবী নিষেধ করেছেন লা তাদাবারু, পিছে লাগিও না, নিজেরটা নিজে করো, আরেকজনের পিছে লাগো না। আর ইবলিস আমাদেরকে সমস্ত শক্তি ক্ষয় করাচ্ছে শুধু একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দিয়ে। এর কারণ আদবুল ইখতিলাফ আমরা জানি না। ইসলাম যে ইখতিলাফের আদব শিখিয়েছে, সাহাবিদের ভিতরে মত পার্থক্য ছিল না কি ছিল না? সাহাবিদের মত পার্থক্য কি তাদেরকে মুসলমানের যে আখলাক সেটা থেকে নামিয়েছে? আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, এইভাবে ভিন্ন মতের মানুষের সাথেও ইসলাম আদব শিক্ষা দিয়েছে, সেই আদব আমাদের থাকতে হবে। এর পাশাপাশি ওলামাদের সাথে আদব আছে, ওলামাদের আদব নিয়ে এটা নিয়েও দীর্ঘ আলোচনা করা দরকার, কিন্তু আমার হাতে খুব একটা সময় নেই। অনেক দীর্ঘ আলোচনার সাপেক্ষ বিষয় যে আলেমদের আদব, আজকাল দেখা যায় সাধারণ মানুষকে আলেমদের বিরুদ্ধে লেগে যায়, দু চারটা কোরআন হাদিস জানার পর বা মাস আলামাসাল শোনার পর বা একজন জুনিয়র আলেম সিনিয়র আলেমের বিরুদ্ধে, একজন কম বয়স্ক আলেম একজন সিনিয়র বয়স্ক আলেমের বিরুদ্ধে এমন শব্দে এমন ভাষায় তার সংশোধনের নামে তার চরিত্র হনন করেন, অপমান করেন এবং দৃষ্টিগত শ্রুতিগত শব্দগুলো ব্যবহার করেন যা কোনো মুসলমানের জন্য ইসলাম অনুমোদন করে না। মোহতরম হাজিরিন, মানুষ তো বরের কথা, ভিন্ন মতের ভিন্ন পথের মুসলমান তো পরের কথা। ইসলাম স্বয়ং
অমুসলমান কাফেরের সাথে পর্যন্ত আমাদেরকে ভদ্রতা দেখিয়ে কথা বলতে বলেছে, বলেছে না বলে নাই? একজন কাফের অমুসলিম তার সাথে পর্যন্ত আমাদের কথা বলার ক্ষেত্রে আদব আছে, আছে না নাই? কি আদব আছে? আল্লাহ তাআলা বলেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনাল্লাহ বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, মুশরিক, তাদেরকে গালি দিও না। তাদের সাথে আমাদের আচরণ কেন হবে? আদব শিক্ষা দিয়েছি ইসলাম, ঠিক না? ঠিক। গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন শিক্ষা দিয়েছেন, এই দিন আদব আর আদব, প্রতিটা লাইনে লাইনে, শব্দে শব্দে, খাজে ভাজে আদব আর মেনার শিক্ষা দেওয়া আছে। তো এই যে আদব, অমুসলিমের সাথে পর্যন্ত আদব কিভাবে হবে সেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মোহতরম হাজরিন, পশু জবে করবেন, আপনি পশু জবে করবেন, জবে করে খেয়ে ফেলবেন, আল্লাহ আপনার জন্য হালাল করেছে, এই জবে করার ক্ষেত্রে পর্যন্ত আদব শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো পশু জবে করবে, ভালো করে চাকু এবং ছুরি ধার দিয়ে নাও, যাতে করে তার কষ্ট না হয়। অর্থাৎ তাকে তো তুমি হত্যা করবে, তাকে তুমি জবে করবে, নির্দেশ তোমাকে আল্লাহই দিয়েছেন, অনুমতি দিয়েছেন, কিন্তু প্রয়োজন ছাড়া তাকে যেন অহেতুক কষ্ট দিতে না হয়, যেন চাকু ভালো করে ধার দিয়ে নাও, এটা হলো জবেহের আদব। অর্থাৎ আপনি আপনার একটা পশুকে জবে করে খাবেন, সেখানে পর্যন্ত আপনার ভিতর বিনম্রতা যেন থাকে, কোমলতা যেন থাকে, আপনার ভিতরে আদব শিষ্টাচার যেন থাকে, সে শিক্ষা ইসলাম দিয়েছে। আপনি রণাঙ্গনে আছেন, শত্রুপক্ষের কাউকে হত্যা করে ফেলেছেন, যে আপনার জীবনের জন্য হুমকি ছিল তাকে আপনি শেষ করে ফেলেছেন, কিন্তু তাই বলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটাকাটি করবেন না, মুসলা করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটা শিষ্টাচার পরিপন্থী। আপনার প্রয়োজনে, আত্মরক্ষার প্রয়োজনে আপনি রণাঙ্গনে নেমেছেন, জিহাদ করেছেন, কিন্তু তাই বলে আপনি আপনার প্রতিপক্ষের প্রতি হিংসাত্মকভাবে চড়াও হতে পারেন না, এটা হলো শত্রুর সাথে পর্যন্ত শত্রুতা করার আদব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। মোহতরম হাজরিন, বাসায় প্রবেশ করবেন, বাসায় প্রবেশ করবেন, কারো বাড়িতে যাবেন, কারোর অফিসে যাবেন, দরজা নক করেন, কোরআন শিক্ষা দিয়েছে, আমি বিস্তারিত বলার সুযোগ নেই, নক করার নির্দেশ করেছে, নক করেছেন, খোলে নাই, আল্লাহ বলেছেন ইরজিউ, ফিরে যাও, ফিরে যাওয়াটা তোমার জন্য বেশি ভালো। কার বাসায় যাবেন, কে দরজা নক করলে খুললে কি করবেন, না নক না করলে কি করবেন, এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, কোরআন করার সুযোগ আছে পাইকারি কিতাব, কিন্তু আদবের ব্যাপারে কোরআন খুলে 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 একটা একটা করে পয়েন্ট এভাবে দেখিয়েছে। মোহতরম হাজরিন, একইভাবে আপনি সালাম কিভাবে দিবেন, সালামের আদব শিখিয়েছে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহিয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, কেউ সালাম দিয়েছে ভদ্রতা দেখাতে গিয়ে, তিনি যতটুকু সালাম দিয়েছে তুমি তার চেয়ে একটু বাড়িয়ে বলো, তিনি আসসালামু আলাইকুম বলেছে তুমি রহমতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে বলো, ভদ্রতা শিক্ষা ইসলাম দিয়েছে। আপনি যখন হাঁচি দিয়েছেন কারোর সামনে, হাঁচিকে একটু দমানোর চেষ্টা করেন, আপনার হাই তুলেছেন এটাকে একটু বন্ধ করার চেষ্টা করেন, আপনার সামনে যারা আছে তাদের প্রতি শিষ্টাচার দেখান। আপনি যখন খান, মধ্যখান থেকে খেয়ে নানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোলামকে বলেছেন, কুল মিম্মা ইয়ালি, তোমার সামনে থেকে খাও, যেখান থেকে সেখান থেকে খেও না, খাওয়ার ম্যানার শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। আপনি যখন পান করবেন, একেবারে বড় বোতলে জগের মুখে খান, পানি পান করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, রিস্কি হতে পারে, পানের আদব শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন বসবেন, রাস্তায় বসবেন না, এইভাবে একটি একটি করে আমাদের জীবনের প্রতিটি খাজে বাজে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি পয়েন্টে, প্রতিটি ছোট বড় কাজে কোরআন এবং হাদিস আমাদেরকে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছে, অথচ এটার আজ বড় অভাব চলছে। আমরা কোরআন এবং হাদিস যে আদবগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে, সে আদবগুলো শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আল আদাবুল মুফরাদ যে কিতাব আছে, এর পাশাপাশি আল আদাবুল ইসলামিয়ার উপরে, এই সাবজেক্টের উপরে আরো বহু বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো কিনব। কোরআন হাদিস যে আদব শিক্ষা দিয়েছে সেগুলো আমরা নিজেদের ধারণ করব, বিরোধিতা করতে গিয়ে আমরা যেন আদবের খেলাফ না করি সেটা খেয়াল করব। তাহলে ইনশাআল্লাহ একজন ভালো আখলাকওয়ালা, একজন উন্নত আচরণওয়ালা মুসলমান হতে পারবো, আর এর মধ্য দিয়ে আমাদের আমলগুলো হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল, সবচেয়ে ভারী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে আদাবের শিক্ষা দিয়েছে সে আদাবগুলো যেন আমাদের মধ্যে ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা যেন বিনয়ী হতে পারি, বিনম্র হতে পারি। আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ও মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা, বিনম্রতা, কোমলতা, কথার মধ্যে, এমনকি তর্কের মধ্যে, এমনকি শত্রুতার মধ্যে, এমনকি ভিন্ন মত প্রকাশ করার মধ্যে, যে কোনো কিছুতে যদি বিনম্রতা থাকে, কাজটা যদি শক্ত হয় সেটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়, আর ভালো কাজেও যদি বিনম্রতা না থাকে ভালো কাজটাও ত্রুটিযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোমল এবং বিনম্র হওয়ার তৌফিক দান করুন।
এক মুসলিম অন্য মুসলমানের প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করুন। আমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে দিন, আমাদের সবাইকে একে অন্যের কল্যাণকামী বানিয়ে দিন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি আন্তরিক হয়ে শ্রদ্ধাশীল হয়ে পরস্পর ভাই ভাই হয়ে ওয়াকুনু ইবাদাল্লাহি খওয়ানার বাস্তব উদাহরণ হয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজ টিভি 24 এনজয় by listening to the Holy Quran.